আমি শুনতে পেলাম দিল্লিতে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভারতবর্ষের আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে যৌথভাবে কিছু করছে না, কারণ কংগ্রেসকে কেউ নাকি বিশ্বাস করছে না। তার কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেস আর বিজেপি হাত মিলিয়েছে। লক্ষ্য করবেন যে পশ্চিমবঙ্গে নতুন করে কংগ্রেস আর বিজেপি হাত মিলানোর কথাটা আসছে তখন যখন সর্বভারতীয় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী আমাকে পশ্চিমবঙ্গের কংগ্রেস দলের সভাপতি করেছে। তৃণমূলের হয়তো খারাপ লেগেছে, কারণ অধীর চৌধুরীকে সভাপতি করা মানে তৃণমূলের কথাই তো উঠা বসা করবে না, তাই খারাপ লাগতে পারে। ডিএমকে পার্টির সঙ্গে প্রতিদিন আমাদের পার্লামেন্টে ফ্লোর কোয়ার্ডিনেশন হয়, প্রতিদিন। দালালিটা তৃণমূল করছে কিভাবে? রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের নির্বাচন হলো, কংগ্রেস সহ বিরোধী দল ডেপুটি চেয়ারম্যানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো কার বিরুদ্ধে? বিজেপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। যেখানে বিজেপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস সহ অন্য দল বিরোধিতা করছে, তখন তৃণমূল কি বলল? আমরা নির্বাচনে নেই। দালালিটা কে করল? যখন নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে পাশ হচ্ছে, রাজ্যসভায় পাশ হচ্ছে, তখন নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দিচ্ছে কে? কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল। সেখানে অনুপস্থিত থাকছে কে? এক বিরাট অংশের এমপি সেখানটাই, যারা তৃণমূলের এমপি তারা সেখানে অনুপস্থিত থাকছে। এমনি কি অনুপস্থিত থাকে? যদি দিদি বলে সবাইকে বিরুদ্ধে ভোট দিতে হবে, তাহলে তৃণমূলের কোনো এমপির কি ক্ষমতা আছে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা? না। আরো বলি, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে বাংলায় যে আমরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি, গত লোকসভা ভোটেও তারা বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাকে হারানোর জন্য এই অভিযোগ তুলেছিল, কারণ মুসলমানদের কাছে খারাপ করতে হবে কংগ্রেসকে, মুসলমানদের কাছে অধীর চৌধুরীকে খারাপ করতে হবে, বিজেপির নাম বললে যদি মুসলমান কংগ্রেসকে বিরোধিতা করে এই সুযোগটা নিতে হবে। কিন্তু যে পণ্ডিত ব্যক্তি এখানে বলেছেন এসব কথা তাকে বলবো, আপনি অনেক ইংরেজি জানেন, কিন্তু বাংলা একটা কথা আছে, আত্ম অনুসন্ধান করা, আত্মসমীক্ষা করা, যাকে ইংরেজিতে বলে ইন্ট্রোস্পেকশন করা, আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে জিজ্ঞেস করুন। এই বাংলায় আজ যে বিজেপিকে তৃণমূল ভয় পাচ্ছে, যে বিজেপির জন্য তৃণমূলের দুঃস্বপ্ন বেড়ে যাচ্ছে, সেই বিজেপিকে বাংলার মাটিতে আনল কে? কংগ্রেস না তৃণমূল? আপনারা বলুন। এই বিজেপি পার্টি ভারতবর্ষের যখন সরকার ছিল এনডিএ গভর্নমেন্ট, তখন বাংলার দিদি সেই বিজেপি পার্টির সরকারের মন্ত্রী ছিল কি ছিল না? আপনারা বলুন। পশ্চিমবঙ্গে প্রথম যখন বিজেপি পার্টি দুটো এমপি হয়, একটা দমদম থেকে একটা কৃষ্ণনগর থেকে, তখন সেই সময় নির্বাচনী সমঝোতা বিজেপির সঙ্গে তৃণমূল করেছিল কি করেছিল না বলুন। এ বাংলায় যদি বিজেপিকে কেউ এনে থাকে তার নাম তৃণমূল। তাই জন্য আরএসএসের যখন সভা হয় দিল্লিতে, মমতা ব্যানার্জি আমন্ত্রিত হয়, আমন্ত্রিত হয়ে সেখানে বলে আরএসএসের মতন দেশপ্রেমী সংগঠন আমি আমন্ত্রিত হতে পেরে আমি গর্বিত। তাই দিদি ভাই, আপনার দলের লোকদেরকে বলুন কংগ্রেসের বিরুদ্ধে ঢিল ছোড়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখুক, ঢিলটা ছিল সব স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। ক্ষমতা থাকলে আমার সঙ্গে বিতর্কে আসুন বাংলার, বাংলার কোনো তৃণমূল নেতা বিতর্কে আসুন, এ বাংলায় বিজেপির উত্থান কিভাবে হলো তার উপরে বিতর্ক হোক, বাংলায় বিজেপির উত্থান কিভাবে, যে কোনো বাংলার সাংবাদিক চ্যানেল, যে কোনো বাংলার সংবাদ মাধ্যম তার উপরে বিতর্ক করান, তৃণমূলের নেতাদের ডাকেন, তৃণমূলের সর্বভারতীয় নেত্রীকে ডাকেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের সভাপতিকে ডাকেন, আমাকেও ডাকেন, আমি কংগ্রেস দলের সভাপতি, আমি কংগ্রেস দলের হয়ে যাব, আপনারা তৃণমূল দলের হয়ে আসুন, চ্যালেঞ্জ দিতে পারবেন? ক্ষমতা আছে? যেদিন হিম্মত করবেন সেদিন টিভিতে এসে ভাষণ মারবেন। ভারতবর্ষের সব আঞ্চলিক দল তারা জানে কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়বা
চেষ্টা করা যেতে পারে, দুঃস্বপ্ন সেটা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি জিএসটিকে কেন্দ্র করে কয়েকটা রাজ্যের আঞ্চলিক দলের সঙ্গে একটা প্রতিবাদ করলেন, তার মানে এটা নয় যে সর্বভারতীয় ক্ষেত্রে আপনাকে তারা নেত্রী মেনে নিল আর আপনি নিজেকে বিরাট কিছু ভেবে ফেললেন, এটা ভাবার কোনো কারণ নেই। এ ভারতবর্ষে এখন আজকের দিন পর্যন্ত বলুন মোদী সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে আঙুল তুলে কে কথা বলছে? ভারতবর্ষ কোনো সবাই দেখছে, বাংলার মানুষ দেখছে, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, ভুবুক্ষু শ্রমিক, দরিদ্র শ্রমিক পশ্চিমবঙ্গে কোনো আশ্রয় না পেয়ে আবার তারা ফিরে যাচ্ছে ভিন রাজ্যে এই কোভিড মহামারীর মধ্যে। দিদিভাই কোনো জবাব আছে আপনার? 116টা জেলা সুযোগ পেল 50,000 কোটি টাকা প্রকল্পে, যে প্রকল্প কংগ্রেসের চাপে বিজেপি পার্টিকে বিজেপি সরকারকে নিয়ে আসতে হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ, প্রধানমন্ত্রী রোজগার যোজনা অভিযান নাম দিয়ে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযান নাম দিয়ে কংগ্রেসের চাপে পড়ে ভারতবর্ষের সরকার 50,000 কোটি টাকার প্রকল্প আনতে হয়েছে। কিসের জন্য? যে সমস্ত জেলায় 25,000 পরিযায়ী শ্রমিক আছে সেখানে এই প্রকল্প চালু হবে, 125 দিন মধ্যেই প্রকল্প চালু করতে হবে, সমাপ্ত করতে হবে। ক্রাইটেরিয়া কি? মাত্র 25,000 পরিযায়ী শ্রমিক দেখালেই হবে। সারা ভারতবর্ষের বিহার উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক কোথায়? বাংলায়। 50,000 কোটি টাকা যে প্রকল্প জুন মাসে চালু হলো, সুযোগ নিল কে? বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ সুযোগ নিল। 116টা জেলায় এই 50,000 কোটি টাকা পাবে গরিব মানুষরা। বাংলায় কোনো তৎপরতা হলো না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে বলছে 11 লক্ষ পরিযায়ী শ্রমিক আমার রাজ্যে এসেছে, কিন্তু তাদের সুবিধার জন্য দাবি পশ্চিমবঙ্গ সরকার করতে পারল না। তাদের কথা, তাদের কথা ভাবুন তাহলেই হবে। আর কত বিজেপি দালালি করবেন দিদিভাই? বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় এই ভারতবর্ষে যদি বিজেপি দালাল থাকে তার নাম মমতা ব্যানার্জি। কারণ পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি আপনি নিজে বলেছিলেন বিজেপি আমার কাছে অস্পৃশ্য না, বিজেপি আমার কাছে অচ্ছুত না, বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল বিজেপি জোট হয়ে সিপিএমকে হারাবো। সেই সমস্ত ফ্ল্যাশব্যাকগুলো দেখুন নেতারা, ডিজিটাল দুনিয়ায় সবকিছু ধরে রাখা আছে। অধীর চৌধুরীর বিরুদ্ধে আঙুল তোলার আগে নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের থোবড়াটা দেখুন।